ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু তমা কিচেন। কেমন আছো? সবাই ভালো আছে? নিশ্চয়ই ভালো আছি আমিও। বন্ধুরা, আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ 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 মজার একটি স্ন্যাক্স। তাহলে বন্ধুরা চলো দেখে নিই এই মজার স্ন্যাক্সটি কীভাবে তৈরি করতে হয়। বেঁচে যাওয়া ভাতের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার এক চা চামচ, দিয়ে দেবো অল্প পরিমাণ জিরে। ভালো করে মেখে নেব। সবগুলো উপাদান ভালোভাবে মেখে নিয়েছি, এখন এভাবে বল তৈরি করে নেব ভালোভাবে চেপে চেপে। সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, চুলার আঁচটা মিডিয়াম স্লো করে নেব। এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাতের তৈরি করা বলগুলো। এভাবে করে আমি আস্তে আস্তে সবগুলো বল দিয়ে দেব। বন্ধুরা সবগুলো রাইস বল তৈরি হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, দারুণ সুস্বাদু এই রাইস বল। বন্ধুরা আমি তোমাদের অনুরোধ করব অন্তত বাড়ি একবার হলে ওই রাইস বল রেসিপিটি তৈরি করে দেখবে। একবার তৈরি করার পরে তোমরা বারবার তৈরি করবে, এই স্ন্যাক্সটি অত্যন্ত সুস্বাদু হয়। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রাইস বল স্ন্যাক্স রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো।